আমাদের গল্পগুলো। তারপর তারপর তোমার গল্প বলা শেষ হলে নামল নীরবতা, শুনশান সে নীরবতা। আমি একলব্যের মতো শুনলাম, অজান্তেই হাত বাড়ালাম, ছুঁতে চাইলাম, শুষে নিতে চাইলাম একটা আস্ত তোমাকে, এক জলজ্জান্ত মানবীকে, দেবী ভেবে আজন্ম করে এসেছি যার আরাধনা। অনভ্যাসে কুণ্ঠিত আমার হাত দুটো থেমে যায় মাঝপথেই, এগোতেও দ্বিধা, সরাতেও পারি না কিছুতে। তুমি এসবের কিছুই দেখলে না, তুমি তো তখন মুখ নিচু করে কাঁদছ, তুমি তো তখন কাঁদছ, নীরবে ঝরছে তোমার দুঃখ জলধারা, মহাপ্লাবন হয়ে ঢুকে পড়ছে, সুনামির মতো বাঁধ ভেঙে ঢুকে পড়ছে আমার শুষ্ক মরুবুকে, এক লহমায় ভাসিয়ে নিচ্ছে সব আরোপিত অবরোধ, অবগুণ্ঠন ব্যথা ঘুঁচায়ে চুরচুর করে দিচ্ছে আমার নিন্দিত উপাসনা। দ্বিধার পর্বত ডিঙিয়ে আবার সযত্নে হাত বাড়িয়ে ছুঁতে চাইলাম, শুষে নিতে চাইলাম একটা আস্ত তোমাকে, এক জলজ্জান্ত মানবীকে, দেবী ভেবে আজন্ম করে এসেছি যার আরাধনা। বাতাস কিন্তু মুখ ঝামটা দিয়ে ওঠে, তেড়ে ফুঁড়ে প্রশ্ন করতে যায়, আমি বাতাসের মুখ চেপে ধরি সর্বশক্তি দিয়ে, বোবা বাতাসকে বলি, ওরে প্রেম তো আমি মগজে ধরে নিহাই, ভালোবাসতে হলে হৃদয়ে দিতে হয় ঠাঁই। বোবা বাতাসকে বলি, ওরে হৃদয় কি কখনো হৃদয় হরণীরে লজ্জা দিতে পারে, বোকা বোকা চোখে অপলক চেয়ে থাকে বেকুব বাতাস। আর আমি আমি সবেগে জড়িয়ে ধরি তোমাকে, আকাশের মতো অবারিত আমার বুকের খাঁচাই মুক্ত করতে থাকি, না বেঁধেও বাঁধতে থাকি, আমি বাঁচতে থাকি, তোমাকে বাঁচাতে থাকি, আমরা সকলেই বাঁচতে থাকি। আমি আসলে প্রেমকেই বাঁচাতে থাকি। আরিফুল ইসলাম অনু, রচনাকাল 16 জুন 2023। সকলেই ভালো থাকবেন, শুভরাত্রি।